কুচিডা এনএসি যে প্রকার দুর্নীতি এবং অপব্যবহার চালছি তাহা অন্য এনএসি ঠার ফর অন্য এনএসি কোণী পদক্ষেপ নে কাম হচ্ছে কুচিডা এনএসি রোটিয়া গোটিয়ে একজাম্পল দেবী এটি দোকানী মানুষ উঠা যাচ্ছি এবে রিসেট উঠা গলা কিন্তু তাকে থৈতান বর্তমান সুদ্ধা করা যানি এটিকার যে যোজনা আসুচি কেন্দ্রর অর্থ কমিশন র পনেরো কোটি টাকা আমি পাইছ পনেরো কোটি টাকা কাম হব কমিটি কাম হব না কাউনসিল জানুছি না লোক এ প্রকার কাম চাল দ্বিতীয় কথা হচ্ছে যে বেফি ওরেটেড কিছু যোজনা অ মুদ্রা ব্যাঙ্ক হেলা প্রধানমন্ত্রী স্ব রোজগার যোজনা স্বনিধি যোজনা হল এসব যোজনার এখিকার গরিব লোক মানে উপকৃত হওয়ার কথা সেই যোজনার আজ উপকৃত হওয়ার পরবর্তে সে কষ্ট পাচ্ছেন সে কিছু সে দিয়া যায়নি এটা হচ্ছে দুর্ভাগ্যর কথা এবং এটা কার গরিব লোক মানুষ ব্যবস্থা করা কথা চার ডিসেম জাকা জায়গা মিশন না পাইবা কথা আজ পাঁড়ি প্রত্যেক ঘরকথা এ সরকার কুম্ভকর্ণ নিদ্রার শুইছে এ সরকার সরকার যোজনা কী ঠিক ভাবে কার্যকারী করু না আমি দেখু যে কন করছেন চৌবন বর্ষরে এনএসি কন কম করেছেনপারে কি সরকার কন করেছেন কুচিনাই এনএসি কু তা পাখে কিছু তথ্য না এ প্রকার আজ কুচিনাইনএস কষ্টের চলছে এটিকার লোক মানে আদিবাসী হরিজন খটিকিয়া গরিব লোক মানে অনেক এঠিকার এনএসি যেতবে বসা গলা সেত মানুষ ডাকি ডাকি এটি বসা গলা কিন্তু আজি পর্যন্ত পর্থ সে থইথান গলা নাই এ হোক কুচিডা এনএসি লোক হোক বা লোক মান দুর্ভাগ্য সেই দৃষ্টি নেই আমি দাবিপত্র দিয়েছি মহাময়ীম রাজ্যপাল যে এর ব্যবস্থা করার কারণ তাঁর সিড্যুল এরিয়া ভিতরে আসুছে রাজ্যপাল সিডিউল এরিয়া ভিতরে আছে এবং এখিকার প্রশাসন কীছু ছোট ছোট কামগুলা তুরন্ত কাম করা যদি নহলে আগামী দিনের আমি আন্দোলন করা বাধ্য হবু আজ কুচিডা বিজ্ঞাপিত অঞ্চল পরিষদ ভিতরে যে আদিবাসী হরিজন গরিব এবং সবুজ পত্ৰিকা ধাৰী মানে বসবাস কৰি দীৰ্ঘদিন ধৰিকি চৰকাৰী জমিন ৰী পট্টা লাগি আমি বাৰম্বাৰ দাবী কৰি আছোঁ সুদ্ধা আজি পৰ্যন্ত চৰকাৰ সেইদিনা কোনৰ পদক্ষেপ নেও নাহি তাৰ সমেত কুচিণ্ডা এন এছ চিৰে কেন্দ্ৰ চৰকাৰ বিভিন্ন গৰীব কল্যাণকাৰী যোজনা কে্যানে কৰাৰ লাগি যেন প্ৰকাৰৰ আন্তৰিকতা রশাসনিক অধিকারী মানএসি কর্তৃপক্ষ আন্তরিকতা নাই রেণু গরিব কল্যাণকারী যোজনা গরিব পাখে পৌঁছবার নাই যার ফল আপনার গরিব লোক আর্থিক বিকাশ পরিবর্তে আর্থিক বিনাশর কারণ হচ্ছে যদি আপনারিটি ভাল লাগিলা তে আমার ও সবসক্রাইব করা জমা বুক